ঘটনার বিবরণ দিয়ে মৃত ব্যক্তির বড় ছেলে কৃষ্ণ নমসূদ্র জানায়, কাইমাছড়া গ্রামে তার বাবা দিবারাত্র মদ্যপান করত। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার থেকে বাড়িতে এসে রাতে ঘর থেকে বেরিয়ে যায় মদ্যপান করতে। রাত 11টা নাগাদ মদ্যপান করে হেলে দুলে বাড়ি যাওয়ার পথে পুকুরে জামা কাপড় খুলে হাত পা ধুতে গিয়ে পড়ে যায় আর উঠতে পারেনি। সকালে পুকুর পাড়ে মৃত ব্যক্তির জামা কাপড় পরে থাকতে দেখে সবার সন্দেহ হয়। সাথে সাথে পুকুরে জাল ফেলা হলে নারায়ণ নমসূদ্রের মৃতদেহ জালে উঠে আসে। কমলপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মর্গে প্রেরণ করে। মৃত নারায়ণ নমসূদ্র দিনমজুর ছিলেন, ওনার স্ত্রী সহ তিন ছেলে বর্তমান। এই ঘটনায় কাইমাছড়া গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বয়স কত? আচ্ছা, তো কি হয়েছে? কি হয়েছে, কালকে তো কইলাম বাজারও গিয়েছে, সন্ধ্যার সময় আইসে এখন তো দিয়ে বাইর থেকে বাইরে গেছে মারে কইয়া ভাই মেয়েটা সে দুবারটা না বারটা রান তো পাবো আইসে প্রায় 11:30 সময়। আমরা কালী পুজোর যেখানে করি আমরা পারিশন না ক্লাব একটা আছে, এখানে কিছু কাজ করছিলাম, ওই সময় দেখছি বলতে নেশা করছে তে আলু টুলু করে। আমি জিগাইছি আবার বাইর যেতে না তুমি বাইর যাও আমার বেশি মাতিস না, ও মদ খেতো মদ খেতো হ্যাঁ মদ খাইতো আমার কয়েক বেশি মাতিস না কত জিজ্ঞা টাইমে গেছি গা ঠিক গেছি পরে বাইর ঘুমাই দিছি। আয় না আয় না মা হচ্ছে সকালবেলা উঠতে থাকে পুকুর পারো যে মানে যে সুট সাট করে গেছে এটি তো মানে ধুয়ে রাখছে, একটা তক্তা আছে তক্তার উপরে ধুয়ে রাখছে আর তাদের তো কুসকুপুর নাই। আচ্ছা, মামা তারা জাল মারছে পরে জালের লগে টানের লগে আইছে। ও ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারিয়ার নেট।